السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব সূরাতুল আদিয়াত। আপনি কিভাবে অতি সহজে অল্প সময়ের ভিতরে সহি শুদ্ধ করে সূরাতুল আদিয়াত শিখতে পারেন, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আদিয়াতের আয়াত সংখ্যা হলো 11, রুকু সংখ্যা 1। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। স্ক্রিনের মধ্যে ভালো করে লক্ষ্য করুন, সূরাতুল আদিয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات আইনের উপরে খারা জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ইয়ার উপরে খারা জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দবহা والعاديات ضبحا. ضبحا কেন পড়লাম? দুই জবর হাইর উপরে, আর দুই জবরের উপরে অকফ করিলে এক জবরকে ফালাইয়া আরেক জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে ইওয়াজ বলা হয়। এখানে মধ্যে ইওয়াজ হয়েছে, তাই এক আর এক জবরকে ফালিয়ে আরেক জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমি আবার বলছি, والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات رأي رو پوره خارج بار ایک الف تان دیتے ہو بے صبحا فالمغيرات صبحا فأثرنا به হাইর মধ্যে খারা জবর, হাইর নিচে খারা জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে به نقعا فأثرنا به نقعا فوسطنا به جمعا فوسطنا به جمعا ইন্নাল ইন গুণনা করে পড়তে হবে, ইনসা একালিফ টান ইনসানা লিরব্বিহি হায়ের নিচে খারাজের, স্ক্রিনে লক্ষ্য করুন হায়ের নিচে খারাজের, খারাজের একালিফ টান দিতে হয়, লিরব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ ওয়াইন্নাহু على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور ملي এভাবে পড়তে হবে أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما এক আলিফ টান দিয়ে পড়তে হবে في الصدور দু এখানে তিন আলিফ টান দিতে হবে কারণ মধ্যে আরজি হয়েছে وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير পড়তে হবে এভাবে إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।